হ্যালো স্টুডেন্টস প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালের বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা সায়শান হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কয়েকটি প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তোমরা দেখো এবং তৈরি করে নাও এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য এখানে পাঁচ অথবা দশ নম্বর মানের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে সেগুলি আজকে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে মঙ্গল কাব্যের ধারায় অন্নদামঙ্গল কাব্য নতুন মঙ্গল কাব্য কেন অথবা এভাবেও আসতে পারে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে নতুন মঙ্গল বলা হয়েছে কেন তাহলে আমরা উত্তরে দেখি নতুন মঙ্গল আসে ভারত সরসভাবে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় এই নতুন মঙ্গল বা অন্নদামঙ্গল কাব্য অষ্টদশ শতাব্দীর কাব্য কাব্যাকাশে সবচাইতে উজ্জ্বল ও বৃহৎ নক্ষত্র মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেষ সফল কবি হলেন ভারতচন্দ্র তার সময়েই মধ্যযুগের সমাপ্তি ঘটে তার রচিত কাব্যের নাম অন্নদামঙ্গল অন্নদামঙ্গল কাব্য রচনা করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে রায়গুণাকর উপাধি প্রদান করেন তাকে নাগরিক কবি বলে অভিহিত করা হয় কবি ভারতচন্দ্র অনন্দমঙ্গল কাব্যের জন্য মধ্যযুগের বাংলা কাব্যে বিশেষ খ্যাতি লাভ করেছে এর মূল কারণ অনদামঙ্গল তথাকথিত মঙ্গল কাব্যের নিয়ম মেনে রচিত না হয়ে অন্য প্রকার মঙ্গল কাব্য হয়ে উঠেছে এই অভিনবত্ব এসেছে বিভিন্ন দিক থেকে যেমন প্রথম হচ্ছে বিষয় নির্বাচনে অভিনবত্ব তিনটি খণ্ডে তার মঙ্গলকাব্য সুবিন্যস্ত মঙ্গল কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর এবং অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহের কাহিনী বলা বাহুল্য অষ্টাদশ শতকে দেবী অন্নদাকে নিয়ে আর একটিও কাব্য লেখা হয়নি দুই নম্বর এই কাব্যে দেববাদ থেকে মানবতাবাদের প্রাধান্য পেয়েছে সমস্ত দেবচরিত্রগুলিকে মানবচিত করে তোলা হয়েছে শিব ও ব্যাসদেবকে যথেষ্ট হাস্যকর করে তোলা হয়েছে দেবদেবীর সংসারে অভাব অনটনের চিত্র এই মানবচিত বৈশিষ্ট্যকেই তুলে ধরে তিন নম্বর তথাকথিত বীর বা করুণ পরিবর্তে তিনি প্রসন্ন হাস্যরসকে উপস্থাপিত করেছেন চার নম্বর শব্দ নির্মাণে ভাষায় চমৎকারিত্বে ছন্দের যথাযথ পরীক্ষা নিরীক্ষায় গ্রন্থটি নতুন হয়ে উঠেছে আধুনিক জীবন জিজ্ঞাসা তার কাব্যের মূল ভিত্তি কাব্যের মধ্যে বাস্তববোধ সমাজ চেতনা নির্মোহ দৃষ্টিভঙ্গি জীবন পর্যালোচনা দেখা গেছে এসব দিক থেকে বিচার করলে দেখা যায় তথাকথিত মঙ্গলকাব্যগুলি থেকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল সত্যিই নতুন ধরনের নতুন মঙ্গল হতে পেরেছে ভাষায় ও ছন্দে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল একক ও অনন্য নতুন মঙ্গলকাব্য তাই তো রবীন্দ্রনাথের অভিমত রাজসভার কবি রায়গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনই তাহার কারুকার্য এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি শ্রী চৈতন্য জীবনী গ্রন্থ রচয়িতা বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো অথবা চৈতন্য ভাগবতের কবি বৃন্দাবন দাসের কবি প্রতিভার পরিচয় দাও তাহলে আমরা উত্তরটা দেখি শ্রীচৈতন্যদেবের প্রভাবে বাংলা সাহিত্যে জীবনী কাব্য রচনার সূত্রপাত ঘটে বৃন্দাবন দাস যে চৈতন্য জীবনী কাব্যটি রচনা করেন সেটি বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য এবং শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য চৈতন্যদেবের জীবন ও দিব্যলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন দাস রচনা করেন চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত কাব্যে সর্বমোট একান্নটি অধ্যায়ে কবি বৃন্দাবন দাস চৈতন্যের গৌরলীলার যে বর্ণনা করেছেন তা ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ তৎকালীন নবদ্বীপ ও বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের কথা এই কাব্য থেকে জানা যায় বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করে চৈতন্যলীলার ব্যাস নামে অভিহিত হন এবার কৃতিত্ব বা কবিপতি বা পরিচয় আমরা দেখি কৃতিত্ব বৃন্দাবন দাস ছিলেন সমাজ ইতিহাস সচেতন কবি সমকালীন ধর্মাচরণের প্রসঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্কে অন্ধবিশ্বাস সংস্কার বর্ণভেদ প্রথা প্রভৃতি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পরিবেশন করে করেছেন বৃন্দাবন দাস ছিলেন প্রথম শ্রেণীর কবিত্ব শক্তির অধিকারী উপমা অলঙ্কার প্রয়োগে তার কৃতিত্ব অনস্বীকার্য কপি প্রতিভাই আমরা দেখি প্রথম হচ্ছে শ্রী শ্রীচৈতন্য ভাগবতে ঐতিহাসিক বস্তুনিষ্ঠার পরিচয় রয়েছে ষোড়শ শতাব্দীর চৈতন্য পূর্ববর্তী যুগের সমাজ রাজনীতি সংস্কৃতি একাব্যের মধ্যে উপস্থাপিত হয়েছে গ্রন্থটির পয়ার ছন্দে রচিত ছন্দ বৈচিত্র্যের জন্য ত্রিপদীর ব্যবহার করা হয়েছে তিন নম্বর পয়ারের প্রবাহ মনতা সুরের এমন মোহনীয় আবেশ সৃষ্টি করেছে যে এই গ্রন্থটি কীর্তনিয়াদের কাছে আদরণীয় মঙ্গল পথ ধানসি কেদার ইত্যাদি রাগ রাগিনীর উল্লেখ আছে পরবর্তীকালে যারাই গ্রন্থ লিখেছেন তারা শ্রী চৈতন্য ভাগবত থেকে উপাদান সংগ্রহ করেছেন এবার নেক্সট প্রশ্ন চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের জনপ্রিয়তার কারণ বা কবি প্রতিভার শ্রেষ্ঠত্বের কারণগুলি চিহ্নিত করো উত্তর দেখি বৃন্দাবন দাসকে চৈতন্যলীলার ব্যাস হিসাবে চিহ্নিত করা হয়েছে তিনি ছিলেন নবদ্বীপের শ্রীনিবাস আচার্যের ভ্রাতৃতনয়া নারায়ণী দেবীর পুত্র আনুমানিক পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে তিনি অমর কাব্য চৈতন্য ভাগবত রচনা করেন বাংলা ভাষাতে চৈতন্য ভাগবতই প্রথম চৈতন্য জীবনী কাব্য এই কাব্যটির আদি মধ্য ও অন্ত তিনটি খণ্ডে চৈতন্য জীবন পরিস্ফুট হয়েছে শুধু চৈতন্য জীবনী এই সাহিত্যে পরিস্ফুট হয়েছে তা নয় কাব্যটির ঐতিহাসিকতা অবি অবিস্মরণীয় এবার নেক্সট হচ্ছে আমরা দেখি জনপ্রিয়তার কারণ বা শ্রেষ্ঠত্বের কারণ বৈষ্ণব সমাজে চৈতন্য ভাগবত গ্রন্থটির জনপ্রিয়তার কারণগুলি হল প্রথম কারণ হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী বিষয়ক সার্থক মৌলিকাব্য এটি দুই নম্বর লেখকের মন বিষয়ের সাথে একাত্ম হয়ে চৈতন্যদেবের অবতারত্ব প্রতিষ্ঠার দিকে অগ্রসর তিন নম্বর বৃন্দাবন দাসের পাণ্ডিত্য শাস্ত্রে দখল এই বিষয়গুলি বর্ণনার ক্ষেত্রে মুশিয়ানার পরিচয় তাকে সাহায্য করেছে পরিচয় দিতে তাকে সাহায্য করেছে চার নম্বর কবি অত্যন্ত সমাজ সচেতন সমসাময়িক নবদ্বীপের সমস্ত ছবি কাব্যগ্রন্থে পাওয়া যায় নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায় নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায় পাঁচ নম্বর পয়েন্ট হিন্দু মুসলমানদের মানসিক দূরত্বের কথা মুসলমান রাজা ও নবাবের নিষ্ঠুরতার কথা গ্রন্থ থেকে জানতে পারি মোড়ে লঙ্ঘি হিন্দুরানি করে তবে জাতি নিমুসাজি সবার নগরে এবার ছয় নম্বর এই কাব্যে চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণের অবতার ও নিত্যানন্দকে বলরমের অবতার রূপে চিহ্নিত করা হয়েছে তাহলে দেখো নেক্সট পরের পয়েন্টটা বৃন্দাবন দাসের কাব্য দার্শনিক চিন্তার ভারে বিথা ভারাক্রান্ত হয়নি এই গ্রন্থে সহজ কবিত্বের প্রকাশ ঘটার জন্য কাব্যটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল আলোচনার পরিশেষে এসে বলতে পারি সামান্য ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত চৈতন্য জীবনী সাহিত্য ধারাই এক অতুলনীয় গ্রন্থ ষোড়শ শতাব্দীর বাংলাদেশে সমাজ জীবন ও বৈষ্ণব সাহিত্যের এক উৎকর্ষ দলিল চৈতন্য ভাগবত গ্রন্থটি তাহলে স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ভেরি মাচ.